Januria Hills. Yee. Huh? Jibannagar Road. Down the Jibannagar Road. কিছুক্ষণের ভিতরেই আমরা শহরের জ্যামজট ছেড়ে চলে যাব গ্রাম বাংলার সবুজ প্রকৃতির মাঝে। এটা হলো আমাদের জীবননগর উপজেলার একটা মনোমুগ্ধকর পরিবেশ ও রাস্তা। তো আমরা চলে এসেছি সেই সবুজের মাঝখানে। দেখতে পারতেছেন আঁকাবাঁকা রাস্তা এবং চারিপাশে ধানক্ষেত সহ বিভিন্ন পুরাতন গাছগাছালি নিয়ে আমাদের এই জীবননগর উপজেলা। আমাদের এখানে কিছু কিছু এরকম গাছ আছে যেগুলা প্রায় 100 বছরের উপরে বয়স হবে। নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না এই গাছগুলোর বয়স কেমন। তো যেদিকেই চোখ যাবে শুধু দেখবেন সবুজ আর সবুজ। এবং আরেকটা কথা না বললেই নাই, এশিয়া মহাদেশের বৃহত্তম ফার্ম যেটা আমাদের জীবননগরের পাশেই অবস্থিত, এটা হলো সেই জায়গা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আসলে গ্রামের পরিবেশটা এত সুন্দর, সেটা দুচোখ ভরে না দেখলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে পারবো না। দেখতে পারতেছেন এদিকের ওয়েদারটা কেমন। এটা হলো আমাদের গ্রামের ভিতরেরই একটা রাস্তা, মাঠের রাস্তা মূলত। এর আশপাশে দিয়েই গ্রাম, অনেকগুলো গ্রাম আছে। তো আমরা ওই মাঠের রাস্তাটা উপভোগ করার জন্যই বিকালের দিকে বের হয়ে যাই আমি আর জেনিক। তো ভিডিও ধারণ করছে জেনিক, যদিও ভিডিওটা একটু নড়ে নড়ে গেছে, কিন্তু কিছু করার নাই, যতটুকু পারছি ভালো মতন তুলে ধরার চেষ্টা করছি। তো যদি কোনো ভুল ত্রুটি কিংবা ভিডিওটা ভালো লেগে নাও থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। মূলত আমি এই ফার্মটাকে তুলে ধরার চেষ্টা করছি। এদিকে রাস্তাঘাট একটু ভাঙাচোরা, কিন্তু আসলে তারপরেও অনেক সুন্দর সব কিছু মিলায়। এখন যেটা দেখতেছেন দুই সাইডে মাঠ, মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। এটা হলো শাখা রাস্তা। বিভিন্ন ধরনের ওই জায়গার এগ্রিকালচার অফিসার যারা আছে তারা ট্যুরের ভিতরে ভিজিটের জন্য এই রাস্তাটা ইউজ করে। তো দেখতে থাকুন ভিডিওটা। এটা হলো সেই দত্তনগর ফার্মের একটা বিশেষ জায়গা যেটা উষোডাঙ্গা নামে পরিচিত। এদিকে রাস্তাঘাট একটু ভাঙাচোরা হলেও পরিবেশটা খুব সুন্দর, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন হয়তো। দূর দূরান্ত থেকে অনেকেই আসে এই জায়গাটা উপভোগ করার জন্য। Thank you.
চাচা তো ভাই, দাঁড়া ভাই, এরাই হলো অরিজিনাল গ্রামের চাচা তো ভাই। বিখ্যাত খামার দত্তনগর, কিশোরানা বর্ধমান, তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। এটা যেটা দেখতেছেন এটা হলো দত্তনগর ফার্মের ভিতরের একটা জায়গা কুশোডাঙ্গা। তো এখানে এসে দেখতেছে কয়েকটা ছোট ভাই, ওদের সাথে দেখা, ওরা সেলফি তুলতেছে, দাঁড়াইতে বললো, তো ওদের সাথে আড্ডা মারা শুরু করলাম। ওদের সাথে আড্ডা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত প্রত্যেকে সুস্থতা কামনা করে আমি আমার ব্লগটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।